এর চেয়ে বেশি ভয় অবস্থা বাংলাদেশে অন্য জায়গায় আছে। কেন ওয়ারিতে রেড জোন দেওয়া হলো? লকডাউন না মেনে বাগবিতণ্ডায় রাজধানীর ওয়ারির ব্যবসায়ীরা। কমছে নমুনা পরীক্ষা, বাড়ছে মৃত্যু। নতুন শনাক্ত 2738। ডিসেম্বরে দেশে ভ্যাকসিনের আশা। নিউমোনিয়া, হাম, পোলিওর মতো প্রাণঘাতী রোগ আবারও ফিরে আসার শঙ্কা। করোনা আতঙ্কে অর্ধেক শিশুই টিকাদান কর্মসূচির বাইরে। মাস্ক পরে কেন্দ্রে যাওয়ার পরামর্শ। স্বাস্থ্যখাত লুটপাট করে অঢেল সম্পত্তির মালিক ছেলে ধরা মিঠু। বছরের পর বছর চলছে সিন্ডিকেট, প্রভাবশালীদের সহায়তায় ধরা ছোঁয়ার বাইরে। ভুতুড়ে বিল কাণ্ডে চার বিতরণ সংস্থা 290 জন কর্মকর্তা কর্মচারীর শাস্তির সুপারিশ। গ্রাহককে অতিরিক্ত বিল দিতে হবে না দাবি বিদ্যুৎ সচিবের। দেখছিলেন শিরোনাম জনপদের সময়। সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এলাকা থেকে বের হতে জড়িয়ে পড়ছেন বাগবিতণ্ডায়, দিচ্ছেন নানা অজুহাত। রাজধানীর ওয়ারির 41 নম্বর ওয়ার্ডের চিত্রটা এরকমই। লকডাউনের দ্বিতীয় দিন এলাকাবাসীকে সামলাতে বেশ বেগ পেতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। লকডাউনে জরুরি কাজে নিযুক্ত ছাড়া কাউকেই বের না হওয়ার বিধিনিষেধ সরকারি প্রজ্ঞাপনে থাকলেও এই নিয়ম মানছেন না অনেকেই। খোরা যুক্তি দিয়েই বের হচ্ছেন স্থানীয়রা, যাদের বেশিরভাগই ব্যবসায়ী। আমাদের কেন আটকে রাখছে? এর চেয়ে বেশি ভয় অবস্থা বাংলাদেশে অন্য জায়গায় আছে। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবীরাও বলছেন, কখনো কখনো ফোন করে এলাকা থেকে বের হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে তাদের। ক্ষমতা দেখাইতেছে, অনেকে আসতেছে, অমুকরে ফোন ধরা দিতেছে, ভাই ছাড়ো আমার লোক, অমুক লোক, কিন্তু আমরা তো মনে করি ছাড়ি না, তো আমাদের সাথে চিল্লাচিল্লি করতেছে। কিছু লোক আছে তারা বিভিন্ন বাজে অজুহাত দেখাইতেছে, যেমন বলতেছে ব্যাংকে যাব, এটা যাব, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা তাদের ই করতেছি, তারা কিছু কিছু লোকই ফোর্স করতেছে মূলত। এদিকে লকডাউন মেনে চলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ বলছে, আইন ভেঙে এলাকা থেকে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী কি আর ই কি, সবাই যার যার বাসায় অবস্থান করবে। আমি জানি আমার এলাকার জনগণ খুবই সচেতন। কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে চলাফেরা করতে পারে, এটা আমি কিন্তু সরকারি প্রজ্ঞাপন দ্বারাই নিশ্চিত করা হয়েছে। যদি কেউ এটা করে থাকেন তাহলে তিনি ঠিক করেননি। করোনা সংক্রমণ রোধ করার জন্য পূর্ব রাজাবাজারের পর গত শনিবার থেকে 21 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে রাজধানীর ওয়ারির 41 নং ওয়ার্ড। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতিদিনই কমছে নমুনা পরীক্ষার সংখ্যা, তবে করোনায় মৃত্যু শনাক্তের হার বাড়ছে। সবশেষ 24 ঘন্টা এক শিশুসহ মারা গেছেন 55 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2052 জন। এদিন 2738 জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। দুপুরে নিয়মিত বুলেটিনে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষার ল্যাব বাড়লেও কমছে নমুনা পরীক্ষার হার। 2 জুলাই ফি নেওয়ার শুরুর পর থেকেই এ হার নিম্নমুখী, এমনকি কমে এসেছে নমুনা সংগ্রহের হারও। রোববারের বুলেটিনে জানানো হয় আক্রান্তের হার 19.57%। শনিবার মৃত্যুর সংখ্যা 30-এর নিচে থাকলেও 24 ঘন্টার ব্যবধানে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। এদিন মৃত 55 জনের মধ্যে 37 জন পুরুষ, 18 জন নারী। মোট মৃতের মধ্যে 50 ঊর্ধ্ব বয়সী 1483 জন। ঢাকা বিভাগে 19 জন, চট্টগ্রাম বিভাগে 13 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনায় 6 জন, বরিশাল 5 জন, সিলেট বিভাগে 2 জন, রংপুরে 8 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। ব্রিফিং এ আবারো জানানো হয় মায়ের বুকের দুধ ও খাদ্যের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না। সর্বস্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা, তবে সকল স্তরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1904 জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা 72,625 জন। আর ঢাকায় ICU রয়েছে 149টি, সারা দেশে এ সংখ্যা 401টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
করোনা সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। কোভিড 19 সংক্রমণ শনাক্তের 18তম সপ্তাহে পার হল বাংলাদেশ। শুরুতে আমরা সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এক নজরে দেখে নেব। গত 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,988 জনের। কোভিড 19 শনাক্ত হয়েছেন 2,738 জন। 13 জুনের পর এই প্রথম আমরা যেটি দেখলাম যে মোট 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3,000-এর নিচে নেমেছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,62,417 জন। আর দ্বিতীয় সর্বোচ্চ 55 জনের মৃত্যুতে এখন বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,052 জন। গত 8ই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড 19 আক্রান্ত শনাক্তের কথা জানা যায়, কিন্তু আমরা যেটি দেখছি 8 জুন পর্যন্ত 3 মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 68,504 জনই। 8 জুন থেকে আজকে যে 5 জুলাই এই মধ্যবর্তী সময়ের মধ্যে দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে 93,913 জন, যেটি প্রায় 1,00,000-এর কাছাকাছি। 19শে জুন থেকে 5 জুলাই পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে 700-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, অর্থাৎ এর মাঝে মারা গিয়েছেন 709 জন। এবং এই 1 জুলাই থেকে 5 জুলাই অর্থাৎ চলতি মাসের প্রথম 5 দিনে প্রাণ হারিয়েছেন 200-এর বেশি মানুষ, অর্থাৎ 205 জন। বিভিন্ন সূচকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান এক নজরে দেখে নেব। মোট আক্রান্ত শনাক্তের দিক থেকে রয়েছে 18তম অবস্থানে, মোট মৃত্যুর দিক থেকে রয়েছে 27তম অবস্থানে এবং সুস্থ হওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান 18তম। তবে মোট পরীক্ষার দিক থেকেও যদিও বাংলাদেশের অবস্থান 32 নম্বরে রয়েছে, কিন্তু যদি জনসংখ্যা অনুপাতে পরীক্ষার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিবেচনা করা হয় সেটি কিন্তু অনেক পিছিয়ে রয়েছে, 148 নম্বরে রয়েছে বাংলাদেশের অবস্থান। এবং বাংলাদেশে প্রতি 10 লাখ মানুষের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে 5,070 জনের। স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব কোভিড 19-এর যে ঊর্ধ্বমুখী যে সংক্রমণের ধারা রয়েছে সেটিকে আসলে রোধ করা সম্ভব হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর বিজয়ের মাসে করোনার ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদী গ্লোব বায়োটেক। নিজেদের আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ধাপেও সফল হতে শতভাগ আশাবাদী প্রতিষ্ঠানটির তরুণ তুর্কি ডক্টর আসিফ। তবে যে কোনো পরিস্থিতি বিবেচনায় প্ল্যান বি, সি কিংবা ডি প্রস্তুত আছে তাদের, তাই সরকারি সহায়তা পেলে সামনে আর বাধা দেখছেন না তারা। রাশেদ লিমনের রিপোর্ট। 8ই মার্চ এই স্বপ্ন বলেছিলেন কেবল নিজেরা, ছিল আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল। সেই স্বপ্নের সারথি এখন কোটি বাঙালি, বলছিলেন ডক্টর আসিফ। অপেক্ষাটা আর কয়েক সপ্তাহ, তারপরেই মানব দেহে ট্রায়াল। প্ল্যান এ নিয়ে আমাদের আগে এগিয়ে যেতে হবে। দুয়ে দিয়ে 4 মিলে গেলে আসছে ডিসেম্বরেই, অর্থাৎ বিজয়ের মাসেই বাজারে আসবে দেশে উদ্ভাবিত প্রথম করোনা ভ্যাকসিন। আমরা আসলে টেন্টেটিভ একটা হিসাব করেছি যে সিআরও যদি আমাদের রেডি থাকে এবং অ্যানিমেল ট্রায়ালের ডেটা দিয়ে আমরা বিএমআরসি সাবমিশন করি, ওরা ইভ্যালুয়েশন করে এথিক্যাল অ্যাপ্রুভালটা দিয়ে দেয় সময় মতো সেপ্টেম্বরের শেষের দিকে, সেক্ষেত্রে আমরা কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আমরা রাখছি আমাদের 3টা ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। এবং আমরা আশা করছি যে ডিসেম্বরে বিজয়ের মাসে আমরা মানুষকে এই ভ্যাকসিনটি দিতে পারবো। তবে অবশ্যই আমাদের ড্রাগসের অ্যাপ্রুভাল লাগবে মার্কেট অথরাইজেশনের জন্য। ডক্টর আসিফের চোখে এখন স্বপ্ন দেখছে গোটা বাংলাদেশ। এই প্রত্যাশা চাপ নয় বরং সহায়ক মানছেন তারা, বলছেন দরকার একটু সরকারি পৃষ্ঠপোষকতা, বাকিটা চোখের সামনে সাফল্য ছাড়া আর কিছুই দেখছেন না তারা। আগে শুধু আমাদের মধ্যে স্বপ্নটা ছিল, এখন এটা সারা দেশের স্বপ্ন এবং সকলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কারণে আমরা কিন্তু আমাদের কাজে আরও বেশি অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যমে আবার কাজ শুরু করছি। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রথম কাজটাই হলো রিস্ক অ্যাসেসমেন্ট করা। সো সেই রিস্ক অ্যাসেসমেন্ট করে সেগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা প্রজেক্টটা শুরু করেছি। বিজ্ঞানী হিসেবে আমরা প্ল্যান বি এবং প্ল্যান সি রেডি রেখেছি। অদম্য এই যাত্রায় সবাইকে পাশে চাইছেন এই স্বপ্নে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিজেদের তৈরি কিটের মানোন্নয়নের দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। দুপুরে রাজস্থানের ওষুধ প্রশাসন অধিদপ্তরে কিটের মানোন্নয়নের জন্য আবেদন করতে গিয়ে এমন দাবি করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে বৈজ্ঞানিক এই বিষয়ে যথাযথ তথ্য প্রমাণ সরবরাহ করতে পারেনি তারা। গণস্বাস্থ্যের তৈরি কিট নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই গত 17ই জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল জানায় করোনা শনাক্তে কার্যকর নয় এই কিট।
এর 15 দিন পর কিটের মানোন্নয়নের দাবি করে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে গণস্বাস্থ্য। USFDA আমব্রেলার গাইডলাইন অনুযায়ী কিটের অ্যান্টিবডি সেন্সিটিভিটি থাকা প্রয়োজন ন্যূনতম 90%। এর বিপরীতে গণস্বাস্থ্যের দাবি তাদের কিটের অ্যান্টিবডির সেন্সিটিভিটি বেড়েছে 97.7% পর্যন্ত। এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য আমরা অলরেডি আমাদের সিআরওর সাথে কথা বলবো, এটা করে ওনাদের কাছে রিপোর্ট সাবমিট করতে বলেছেন। আর অ্যান্টিজেনের বেলায় ওনারা আমাদেরকে একটা 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 ফরম্যাট দিয়েছেন, সেই ফরম্যাট অনুযায়ী ওনারা আমাদেরকে অ্যান্টিজেনের ডকুমেন্টটা সাবমিট করতে বলেছেন আবার। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে প্রতিষ্ঠানটি কিটের মানোন্নয়নের আবেদন করলেও তাদের কিটের অ্যান্টিবডির সেন্সিটিভিটি বাড়ানোর পক্ষে কোনো তথ্য উপাত্ত সরবরাহ করতে পারেনি। তারা বলছে তারা মানোন্নয়ন করতে চায়, তারা কিছু ইন্টারনাল চেষ্টা করতে চাচ্ছে। আমরা বললাম যে করলে করতে চাইলে এই পাত্রগুলো ডসিয়ার আকারে জমা দিতে হবে। আপনি কী করেছেন, ইভিডেন্স আকারে না দিলে আমরা এটা হবে না, এবং আপনার ইন্টারনাল ভ্যালিডেশনের পরে আপনাকে থার্ড পার্টি ভ্যালিডেশন না করলে এটা গ্রহণযোগ্য না। গত 17 মার্চ মাত্র 15 মিনিটে করোনা শনাক্তের কিট আবিষ্কারের ঘোষণা দেয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্তের শ্রেণীভিত্তিক পরিসংখ্যান নেই এখনও, তবে রাজস্থানের 2 সিটি কর্পোরেশনে প্রায় 3,000 ছোট বড় বস্তিবাসীর আক্রান্ত বা মৃত্যুর খবর মেলেনি তেমন একটা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই শ্রেণী যে ঢালাওভাবে আক্রান্ত হচ্ছে না তা বলাই যায়। বিষয়টি নজরে আছে জানিয়ে IEDC আর বলছে এ নিয়ে গবেষণা চলছে। সাদি আফরিনের রিপোর্ট। এদের কেউ মনে করেন করোনা ধনীদের রোগ, কেউ দিচ্ছেন সৃষ্টিকর্তার দোহাই। অনেকে আবার জ্বর সর্দিতে নিজেরা ওষুধপথ্য খেয়েই সুস্থ হয়েছেন। সর্বোচ্চ কোভিড ঝুঁকির নগরীর এই বাসিন্দাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বা বারবার হাত ধোয়ার কোনো বালাই নেই। রাজধানীর করাইল, TNT, তেজগাঁও থেকে শুরু করে সব বস্তিতেই বাসিন্দাদের দাবি এখন পর্যন্ত আক্রান্ত হননি একজনও। করাইলে একজন পাওয়া যায় না, একজনও না, প্রয়োজন হয় না মাস্কের। এক এক রুমে আমরা 10-12 জন করে থাকি, করোনা ভয় পাই না। করোনা হয়েছে না আমরা কয় মাসে বিশ্বাস করিনি তো। চিকিৎসকদের মতে জ্বর সর্দিকে খুব একটা পাত্তা না দেয়ায় কোভিড পরীক্ষায় আগ্রহী হন না শ্রমজীবী এই মানুষেরা। পরীক্ষায় মূল্য নির্ধারণে এই আগ্রহ আরো কমে আসবে বলে মত তাদের। কারণ আপনি আমি যে পরিমাণ হাত ধোয়া, মাস্ক পরা এসব ব্যাপারে সচেতন থাকবো, স্বাভাবিকভাবে তাদের মধ্যে সচেতনতা কম। একবার যদি সংক্রমণ কোনোভাবে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে। অন্যদিকে IEDCR বলছে করোনার যে বৈশিষ্ট্য, এতে ঘন বসতিতে বসবাসকারী এই মানুষগুলো অগোচরেই আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। এখানেই আমরা কাজ করছি এখনো, আমরা শুধু যে ঘুরে বেড়াচ্ছি তা না, আমরা স্যাম্পল কালেকশন করে টেস্ট করছি, আরো হয়তো সপ্তাহ 10 দিন লাগবে। জীবন আচরণের উপর সংক্রমণ ও সেরে ওঠার সক্ষমতা নির্ভরশীল বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নিম্ন আয়ের বড় একটি অংশ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো অসচেতন। সাধারণ পর্যবেক্ষণে এই অংশের মধ্যে দৃশ্যমান আক্রান্তের বা মৃত্যুর হার কম হওয়ার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকলেও বিষয়টিকে এখনই সতর্কতার সাথে দেখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যথায় এমনিতেই সর্বোচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকায় নগরীকে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। সাদি আফরিন, সময় সংবাদ, ঢাকা। রংপুর শহরে বিলাসবহুল বাড়ি, হাসপাতাল, একরের পর একর জমি, নানা অবকাঠামো, ছাত্রাবাস সহ বিপুল সম্পদের মালিক মিঠু। তিস্তাপাড়ের মহিপুর ঘাট থেকে উঠে আসা মিঠুর কী নেই এখন? শুধু রংপুরেই তার কত সম্পদ তার হিসেব নেই কারো কাছে। আলোচিতই ঠিকাদার স্বাস্থ্যখাত গিলে ফেলে নিজের বিত্ত বৈভব গড়ে তুললেও বরাবরই থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ভবনের ছাদে হেলিকপ্টার নামতে পারে, রংপুর নগরীতে এমন বাড়ি এই একটাই। বাড়িটির দিকে কোনো ক্যামেরা তাক করালেই স্বয়ংক্রিয়ভাবে বেজে ওঠে এর অ্যালার্ম সিস্টেম। বাবা কসিমউদ্দিনের নামে নগরীর বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতাল 24 হাজারী মহিপুর ও দর্শনায় একরের পর একর জমি, নানা অবকাঠামো, ছাত্রাবাসসহ বিপুল সম্পদের মালিক মিঠু। দর্শনা এলাকায় VIP মিঠু নামে একটি সড়কও আছে। আগে কমনে কলেজ পাড়া রোড ছিল, তো যখন উনি মানে VIP রোড আর কি, মানে মিঠু যখন এসলো ম্যাচ করলো তো তারপর ওনার নাম দিল আর কি VIP রোড। ম্যাচ এসে তারপর আরো জায়গা আছে এখানে, ওইদিকে ওনার আরো হাসপাতাল আছে। তিস্তা নদীর তীরে এই বাড়িটি পরিচিত মিঠু হাজির বাড়ি নামে। এই গ্রামের নাম মহিপুর হওয়ায় মহি মিঠু নামেই তার বেশি পরিচিতি। কলেজ ওখানে আছে, ক্লিনিক আছে,
খামার এখানে দুই সাইড এরকম আছে। মই মিটু সাহেব এখানে প্রজেক্ট দিছে, এখানে আম বাগান করছে, গরুর খামার করছে, মাদ্রাসা করছে, মাছের পুকুর করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছেলেদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কাজ বাগানো তার কৌশল বলে ছেলে ধরা মিঠু নামেও পরিচিত। আলোচিত এই ঠিকাদার স্বাস্থ্য খাত গিলে ফেলে নিজের বিত্ত বৈভব গড়ে তুললেও বরাবরই থেকে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। এখানেও একেবারে নিম্নমানের খাবার দেওয়া আছে ওই একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারতেছে না। এটা টোটাল একটা সুন্দরভাবে একটা সিন্ডিকেট প্রথার মধ্যে জড়িত, তো এটাকেই ভাঙতে হবে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত এটা সরকার কঠোর অবস্থান না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন অসম্ভব। 1980 সালের বন্যা ও ভাঙনে সর্বস্ব হারিয়ে আট ছেলে তিন মেয়ের সংসার নিয়ে প্রচিরউদ্দিন 1986 সালে স্থির বসতি গড়েন মহিপুর ঘাটে। মোতাজ্জেরুল ইসলাম মিঠু ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনা মহামারীতে প্রায় অর্ধেক শিশুই রয়ে গেছে টিকাদান কর্মসূচির বাইরে। সংক্রমণের ভয়ের পাশাপাশি অস্থায়ী কেন্দ্র বসতে না পারায় টিকা দেয়া যায়নি শিশুদের। বেশিরভাগ এনজিওর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার শিশুরা বেশি সমস্যায় পড়েছে। টিকাদান কর্মসূচি সফল করা না গেলে নিউমোনিয়া, হাম, পোলিও সহ নানা রোগ আবারও ফিরে আসার আশঙ্কা বিশেষজ্ঞদের। আদিত্য ধরের ছবিতে মুজাহিদ শুভ রিপোর্ট। দেশের স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে নেই আগের সেই উপচে পড়া ভিড়। করোনার ছোবল থেকে অভিভাবকরা নিজে ও তার শিশুকে সুরক্ষায় রাখতে আসছেন না কেন্দ্রে। জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথের গবেষণা বলছে করোনাকালে অর্ধেক শিশু বিভিন্ন রোগের টিকা নিতে পারেনি। দেশে ছিলাম, বাচ্চার 15 মাসে টিকাটা দিতে পারিনি। 2 মাস আগেই দেওয়ার কথা ছিল, ভয়ের জন্য আর কি এতদিন নেওয়া হয়নি। মহামারীতে ক্ষুধা, অপুষ্টি ও অন্য রোগের প্রকোপে আগামী 6 মাসে 28,000 শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ব্লুমবার্গের গবেষণায়। শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি বুঝে দ্রুততম সময়ে টিকা নিয়ে বাড়ি ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। বাচ্চাকে যদি মাস্ক পরানো না যায় তাহলে খুব আলতোভাবে মায়ের ওড়না অথবা শাড়ির আঁচল দিয়ে তার মুখ ও নাক ঢেকে দিলেই হবে। যে স্বাস্থ্যকর্মী বাচ্চাকে টিকা দিবেন তার মুখে মাস্ক পরা আছে কিনা। নিউমোনিয়া টিকা, ইনফ্লুয়েঞ্জার টিকা, টিটেনাস, হুপিং কফ, এই রোগগুলো কিন্তু আমাদের আবার চলে আসতে পারে এবং এদেরকে শিশুর মৃত্যুর হার কিন্তু অনেক বেশি হয়। শিশুদের বড় একটি অংশ টিকা না নিলেও এখন তা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান ইপিআই পরিচালক। আমরা আশা করছি যে 1 থেকে 2 মাসের মধ্যেই আমরা এই যে কটা শিশু বাদ পড়েছে এটা পূরণ করে ফেলতে পারব। শিশুদের জন্য নিউমোনিয়া, যক্ষা, হাম, রুবেলার মতো মোট 10টি রোগের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে যে কোনো উপায়ে কেন্দ্রে এসে টিকা দিতে না পারলে শিশুরা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভুতুড়ে বিলকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দেশের 4 বিতরণ সংস্থা 290 কর্মকর্তা কর্মচারীর শাস্তির সুপারিশ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। দুপুরে বিলের অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে কথা জানান বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ। তিনি দাবি করেন কোনো গ্রাহককেই অতিরিক্ত বিল দিতে হবে না। জানান রিডিং ছাড়া কোনো বিলও প্রস্তুত করবে না বিতরণ সংস্থাগুলো। করোনার বাস্তবতায় গ্রাহকদের সুবিধা দিতে গিয়ে 3 মাসের বিলম্ব বিদ্যুৎ বিল মওকুফের ঘোষণা দেয় সরকার। সংক্রমণ ঝুঁকি এড়াতে মিটার রিডিং না নিয়ে অনুমান নির্ভর বিল প্রস্তুত করে বিতরণ সংস্থাগুলো। এতেই মার্চ, এপ্রিল ও মে মাসের বিলে বড় রকমের বিড়ম্বনায় পড়েন গ্রাহক। কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত বিলের 10 গুণ পর্যন্ত বেশি বিলেরও দায় চাপে গ্রাহকের কাঁধে। কাদের গাফিলতিতে ঘটল এমন ভুতুড়ে বিলের ঘটনা, বিষয়টি তদন্ত করতে 25 জুন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সেই টাস্কফোর্স রোববার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ে। প্রাথমিকভাবে 290 কর্মকর্তা কর্মচারীর অবহেলার প্রমাণ পেয়েছে বিতরণ কোম্পানিগুলো। রোববার অনলাইন সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব এই ঘটনার বিস্তারিত তুলে ধরে ক্ষমা চান। তিনি বলেন সারা দেশে 61,265 জন গ্রাহকের বিলে অসঙ্গতি পাওয়া গেছে। আমরা তাদেরকে ব্যবসা করার জন্য সৃষ্টি করিনি, সরকার সৃষ্টি করেনি। অতিরিক্ত বিল প্রদানের সাথে জড়িতদের তাদের গাফলতি এবং তাদের যদি কোনো রকমের জড়িত থাকে অবশ্যই আমরা
বিভাগীয় কার্যক্রম সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। কোন গ্রাহকের প্রতি মাসে গড়ে 300 ইউনিট ব্যবহার হলেও ভুতুড়ে বিলে এই হিসেব বেড়ে দাঁড়িয়েছে 3000 ইউনিট পর্যন্ত। সমন্বয়ের নামে আগামী 10 মাসেও যদি শূন্য ইউনিট দেখানো হয় তাহলেও তাকে মিটার চার্জ পরিশোধ করতে হবে। প্রশ্ন ছিল তাহলে উপায় কি? বিদ্যুৎ সচিব দাবি করেন, বিল সমন্বয়ের ক্ষেত্রে কোনো গ্রাহককে নির্ধারিত বিল স্ল্যাবের বাইরে বাড়তি কোনো বিল দিতে হবে না। যে ইউনিটের বিদ্যুৎ উনি ব্যবহার করেছেন ওই রেঞ্জের মধ্যে থেকে যাবে, পরীক্ষা করে দেখবেন যে উনি ওই মাসে কি পরিমাণ বিল ব্যবহার বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং সেই অনুসারেই তাকে বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য বিল করা হবে। কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে আবাসিক গ্রাহকদের মাশুল মওকুফ করা হলেও শিল্প ও বাণিজ্য সংযোগের ক্ষেত্রে বিলম্ব মাশুলের কোনো সিদ্ধান্ত হয়নি। ওই মাসে কি দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোলায় স্কুল মাঠের গেটের সামনে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার করলো পুলিশ। ছেলে শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। অযত্নে অবহেলায় ফেলে যাওয়া নবজাতক বাঁচল পুলিশের সহায়তায়। শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ভোলা শহরের টাউন স্কুল মাঠের গেটের পাশে কাপড় মোড়ানো অবস্থায় পড়েছিল নবজাতকটি। শনিবার গভীর রাতে ওই এলাকায় দায়িত্ব পালনের সময় শিশুটির কান্না শুনতে পান পুলিশের উপপরিদর্শক নেসারউদ্দিন। পরে তাকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। আমার পার্টি ওখানে ডিউটি করতেছিল, পরে বাচ্চা কান্না শব্দ পাইছে, দেখে যে এই অবস্থাটা পেডিকোটের ভিতরে মোড়ানো। পরে আমরা আমাকে ফোন করলো, আমি বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি ডাক্তার হসপিটাল নিয়ে যাও। বর্তমানে হসপিটালে ডাক্তারদের তত্ত্বাবধানে আছে। নবজাতক ওয়ার্ডে শিশুটিকে নিজের দুধপান সহ পরম যত্নে দেখভাল করছেন হাসপাতালের কর্মচারী পলিরানী মজুমদার। নিজের দুই সন্তানের সঙ্গে এই শিশুটিকেও লালন পালন করতে চান তিনি। মানে সাথে ওকে আমি পালতে চাই, আমার খুব মায়া লেগে গেছে ওর জন্য, আমি ওকে নিতে চাই। শিশুটি শঙ্কামুক্ত জানিয়ে চিকিৎসকরা বলছেন পুরোপুরি সুস্থ হলে প্রশাসনিকভাবে তার দেখাশোনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অসুস্থ ছিল কিন্তু আমরা তাকে চিকিৎসা দেওয়ার পর সে বর্তমানে মোটামুটি সুস্থ আছে এবং আমরা তার চিকিৎসা সম্পূর্ণ দেখভাল করতেছি। বাচ্চাটা যখন সুস্থ হবে তখন আমরা প্রশাসনের কাছে বাচ্চাটাকে হস্তক্ষেপ করব। উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে। সময় সংবাদ, ভোলা। এবার জানিয়ে দিচ্ছে জনপদের সময়ের শিরোনামগুলো। এর চেয়ে বেশি ভয় অবস্থা বাংলাদেশে অন্য জায়গায় আছে, কেন ওয়ারিতে নির্যাতন দেওয়া হলো? লকডাউন না মেনে বাগবিতণ্ডায় রাজস্থানের ওয়ারির ব্যবসায়ীরা। কমছে নমুনা পরীক্ষা, বাড়ছে মৃত্যু। নতুন শনাক্ত 2738। ডিসেম্বরে দেশে ভ্যাকসিনের আশা। নিউমোনিয়া, হাম, পোলিওর মতো প্রাণঘাতী রোগ আবারও ফিরে আসার শঙ্কা। করোনা আতঙ্কে অর্ধেক শিশুই টিকাদান কর্মসূচির বাইরে। মাস্ক পরে কেন্দ্রে যাওয়ার পরামর্শ। স্বাস্থ্যখাত লুটপাট করে অঢেল সম্পত্তির মালিক ছেলে ধরা মিঠু। বছরের পর বছর চলছে সিন্ডিকেট, প্রভাবশালীদের সহায়তায় ধরা ছোঁয়ার বাইরে। ভুতুড়ে বিল কাণ্ডে চার বিতরণ সংস্থার 290 জন কর্মকর্তা কর্মচারী শাস্তির সুপারিশ। গ্রাহককে অতিরিক্ত বিল দিতে হবে না দাবি বিদ্যুৎ সচিবের। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।